নতুন বছরের প্রথম পনেরো দিনে দেশে করোনা রোগীদের আশি শতাংশই শনাক্ত হয়েছে রাজধানীতে ঢাকাতেই প্রাণহানি প্রায় অর্ধেক আর এক মাসের মধ্যে রোগী বেড়েছে প্রায় সাত গুণ ইটিসিআর বলছে অমিক্রণের সামাজিক সংক্রমণ চলতে থাকায় রোগী বাড়ছে দ্রুত গতিতে আনোয়ার হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত গত ডিসেম্বরের প্রথম পনেরো দিনে দেশে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ছিল চার হাজার নয় আর জানুয়ারির পনেরো দিনে শনাক্ত প্রায় সাতাইশ হাজার অর্থাৎ রোগী বেড়েছে প্রায় সাত গুণ জানুয়ারিতে আশি শতাংশ রোগী শনাক্ত হয়েছে রাজধানীতে ঢাকায় প্রায় বাইশ হাজার আর রাজধানীর বাইরে পাঁচ হাজারের কিছু বেশি গত পনেরো দিনে প্রাণহানিও বেশি ঢাকাতেই চৌষট্টি জনের মধ্যে চৌত্রিশ জন সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে করোনার নতুন ধরন ওমিক্রনের সামাজিক সংক্রমণ চলছে দেশে যার সবচেয়ে বড় হটস্পট ঢাকা তাই রাজধানীতেই আক্রান্তের সংখ্যা এত বেশি বিদেশ থেকে কেউ আসে সাসপেক্টেড কেস আমাদের নজরে আসে তখন আমরা তাদেরকে থেকে স্যাম্পল নিই এবং সেটা করি এবং সেটার কোনো মানে সংখ্যা নির্ধারিত সংখ্যা নেই কমপ্লিট যতগুলা সবই ঢাকার কেউ কেউ তাদের বলতে পারছে না কোনো হিস্ট্রি আছে কিনা কিন্তু তারা ব্যাংকে চাকরি করে বা তারা অনেকের সাথে এক্সপোজড হয়েছে এইটা হিস্ট্রি তারা দিয়েছে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ ছড়িয়ে পড়বে আরও দ্রুতগতিতে সতর্ক করছে আমরা যদি ঠিক মতো মাস্ক পরি আমরা যদি জনসম আরবার হোসেন নাগরিক ঢাকা